আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। কবি শুভ দাশগুপ্ত দিদি, দিদি তোর ল্যান্ডডাউন রোডে নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকমকে মোজাইকের মেঝে, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি টপ, সব কিছুই মাকে বললাম। গ্রামের দত্ত লেনে এই একতলার ভাড়া ঘরে বসে মা সব কিছু শুনলেন ঠোক ফুটে। শুনতে শুনতে মা মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। দিদি তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর অব্দি দেখা যায়। অনেকটা তবে তোর হাসিটা আছে সেই ছেলেবেলার মতো। জামাবাবুর মুখে শুনলাম সামনের সাবানে তোরা আমেরিকা বেড়াতে যাবে। নগেন্দ্র শুনে অন্ধকার ভাড়া চোরা ঘরে বসে এই সব শুনতে শুনতে মা হেসেছে, আর কেন জানি না মা চোখে এসেছে জল। সব কিছুই মাকে বলেছি, কেবল তোর ডাইনিং রুমে রাখা ওই দুধ সাদা ফিসকার কথা বলিনি। দিদি তোর বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর চারবাবু যখন ওই ফিস্টার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলেন রসিক বস্তুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্লাশ ঝিলিক দিয়ে উঠছিল উঠতে পারা খুশির মতো। তখনই ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল হাসপাতালের কন্টরে বাবার ভেঙে ফেলা মুখ। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললে চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না, তবুও চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে নিয়ে গিয়ে। যদিও অবশ্য সে অনেক টাকার ব্যাপার, হাড়ি কাছে আটকে পড়া পক্ষহার পশুর মতো করুণ দেখাচ্ছিল বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে আমার হাতে কাঁধ রেখে বলল, কমলাকে সারা জীবন কেবল দুঃখ করতেই দিলাম, সুখ দিতে পারলাম না, আজও চোখ ফুটেও চলে গেল, সবই আমার কপাল। দিদি অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ধরে শোনা আর একটা ফ্রিজের দাঁড়িতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা চোখে, বাবা তখন কাউকে কিছু না জানিয়ে ভরা ছুটে ঘাট করেছিলেন অনেক অনেক টাকা। বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার পাড়ার দুরন্ত আকাশ ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা মা আমি আশুদের বোঝার সাথে তলিয়ে যাওয়া একটা সব মানুষ। তোর বাবা আমার বাবা। দিদি তোর গ্রাহকটির গয়না আর দুধ খাতা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মার মুখে বাবা অসহায়ের মতো খুঁজতেন একটু হাসি।
গরমের ভালো ঘরে বিয়ে হওয়া একটু খুশি, সেই হাসি খুঁজতে খুঁজতে শান্ত বাবা চলে গেলেন। এখন নগেন দর্শনে ভাঙা ঘরে বসে মা আর আমি বেশ আছি। একটাই শেষ কথা, এই বাড়িতে আর কোনোদিন খানায় বাজবে না সহানায়। খানায় রজনীগন্ধা, বেনারসি, শঙ্খধ্বনি সবই অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল। দিদি, এই বাড়িতে আর কোনোদিনই খানায় বাজবে না সহানায়। দিদি, তুই খুব ভালো থাকিস।